আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। কারণ ইউটিউবের দিন যখন ঈদের দিন যখন আমি ইউটিউবে ভিডিও দেখতেছিলাম, তখন হঠাৎ একটি চ্যালেঞ্জ চোখে পড়ল আসাদ নূর ব্লগস নামে। সেই চ্যালেঞ্জে ঢুকে দেখি প্রত্যেকটি ভিডিও মুসলমানের বিরুদ্ধে, আমাদের নবীর বিরুদ্ধে, আমাদের আল্লাহর বিরুদ্ধে, সে আমাদের ইসলামের বিরুদ্ধে একটা মানে আলাদা একটা বেস তৈরি করতেছে। এবং সে বলতেছে আল্লাহ বলতে কিছু নেই, নবী বলতে কিছু নেই, সব বন্ড বানোয়াট। এবং সে একটি ভিডিও বানিয়েছে যেটা জান্নাত এবং জাহান্নাম বলতে কিছু নাই, সেগুলো আমরা ভয় মানুষকে ভয় দেখিয়ে মুসলমান বানাচ্ছি। আমি আর বেশি কিছু বলবো না, ওর ভিডিওগুলো একটু দেখেন এক দুইটা মিনিট। ধরুন আপনি খুব চালাক একজন মানুষ, আপনি চাইছেন আপনার এলাকার মানুষের নেতা হতে এবং নিজের ইচ্ছা মতো তাদেরকে ব্যবহার করতে। এখন আপনার করণীয় কী? আপনার এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটি সহজ উপায় রয়েছে, তা হচ্ছে নিজেকে নবী ঘোষণা করা এবং দাবি করা যে একেবারে আল্লাহর সাথে আপনার ডাইরেক্ট কানেকশন আছে। বন্ড কাজাব বলতেছে যে আমাদের নবী শুধু মানুষের পাবলিসিটি আর মানুষের বাহবা পাওয়ার জন্য বন্ড নবী সেজেছে, মানুষকে বোকা বানিয়েছে, নাউজুবিল্লাহ। এসব কথা শোনার মানে ইউটিউবেও এদেরকে গাইডলাইন দেয় না, আর আমরাও এদের চ্যানেলের ভিডিওগুলো দেখি। এর ভিডিওগুলো কিন্তু অনেক ভিউ, 64,000-65,000 ভিউ আছে। ভাইয়া আপনারা সবাই অবশ্যই ভাই আমার ভিডিও এইখান থেকে ছেড়ে যান, ওর ভিডিওগুলো দেখেন। মানে ওর ভিডিও পুরো ভিডিও তো আপনারা দেখবেন না, কারণ ওর একটা ভিডিও 20-25-30 মিনিটের ভিডিও। ওর ভিডিওগুলো দেখবেন, ওর ভিডিওগুলোকে অবশ্যই রিপোর্ট দেবেন। ভাই আমার ভিডিওগুলো দেখার কোনো দরকার নাই, ওর ভিডিওগুলোকে দেখেন আর একবার করে রিপোর্ট দেবেন। যারা ইসলামে বিশ্বাস করেন তাদের প্রায় সকলেরই লক্ষ্য হচ্ছে একটাই, এবং তা হচ্ছে মৃত্যুর পর অনন্তকালের জন্য জান্নাতবাস এবং জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করা। কিন্তু খুব অদ্ভুত ব্যাপার হচ্ছে বন্ধুগণ, এসব ধর্মবিশ্বাসীদেরকে যদি জিজ্ঞেস করেন যে জান্নাত এবং জাহান্নামে কী রয়েছে সেই সম্পর্কে, তবে তারা খুব একটা বিস্তারিত বলতে পারবেন না। ধর্মবিশ্বাসীবন্ড আরও বলতেছে যে আমাদের জান্নাত জাহান্নাম সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই নেই, আমরা বলে তা সম্পর্কে ভালো করে কাউকে কিছু বলতেই পারি না এবং নিজেরাও জানি না আমাদের। এবং কি আমাদের আলেমগণ, আমাদের যে আলেমগণ আছে আমাদের ধর্মে, তারাও বলে এর সম্পর্কে কিছু জানে না। আর এগুলো সব বানোয়াট, আমরা শুধু মানুষকে লুক দেখানোর জন্য এসব নাম তৈরি করেছি। সেই মোল্লারাও ওয়াজ মাহফিলে খুব একটা বিস্তারিত বলেন না এই বিষয়ে। এর কারণ হচ্ছে জান্নাত এবং জাহান্নামের ধারণা খুবই উদ্ভট এবং হাস্যকর। জান্নাত এবং জাহান্নামের ধারণা বলে খুবই উদ্ভট এবং হাস্যকর, এটা বলে হাস্যকর একটা বিষয়। সো বন্ধুরা, এর চ্যানেলের নাম হচ্ছে আসাদ নূর ব্লগস। সবাই বিশ্বাস করে ওর চ্যানেলে যাবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট দেওয়া দরকার নাই, ওর চ্যানেলে যাবেন এবং অবশ্যই ওর চ্যানেলটি একটা রিপোর্ট করে আসবেন। ধন্যবাদ সবাইকে।